কিছু কিছু গল্প আপনাকে এমনটাই ভাবাতে থাকবে, এরপর কি হলো, এরপর কি হলো। ওর নাম রাতুল, বয়স 11। মজার একটা বিষয় হলো, ও দোকান থেকে কিছু কিনলে ঘরে বসে খাবে না, দূরে কোথাও গিয়ে খাবে। যেই কথা সেই কাজ, বাইরে এক জায়গায় বসে খাচ্ছিল, খাওয়া শেষ করে দূরে উঁচু একটা জায়গায় গিয়ে দাঁড়িয়েছিল। গল্পে এই অংশটুকুর গুরুত্ব কতটুকু ওর কিছুটা অতীতে গেলে আমরা বুঝতে পারবো। যে ছেলেটিকে দেখছেন, ও শহরে থাকে, গ্রামে ঈদের জন্য বেড়াতে এসেছে, রাতুলকেও চেনে না, হঠাৎ দেখা। কে তুই? ও দাঁড়িয়ে আছিস কেন, নড়িস না কেন? জঙ্গলের মাঝ দিয়ে হাঁটছিল, ভাবলো হয়তো ভূত নাকি। কাছে যেতে দেখলো রাতুলের তাকানোর ভঙ্গিটা একটু অদ্ভুত। বুঝতে পেরেছি, তোর মা পাগলি না? মা পাগলি তোর? ছেলেটি রাতুলের মাকে নিয়ে একটা মন্তব্য করায় রাতুল রেগে গিয়ে ওকে ধাক্কা দেয়, ছেলেটি পড়ে যায়। পিছনে ঘুরতেই দেখে রাতুল নাই। আমাকে ধাক্কা মারে, ওর সাহস কত তো! কোথায় গেল? ছেলেটি আশেপাশে খুঁজতে লাগলো, হাঁটতে লাগলো। এই তোর তোর সমস্যাটা কি বল তো? তুই আমাকে ধাক্কা মারলি কেন তখন? বল ধাক্কা মারলি কেন? বল ধাক্কা মারিস কেন? কোন এলাকা থেকে যাচ্ছে, এত ভাব দেখাচ্ছে? কিছু দূর যেতেই আবার ওর সঙ্গে দেখা। ওকে কাছে ডেকে নিয়ে হাঁটতে হাঁটতে অনেকটা দূর গেল। ওর মাকে নিয়ে কথা বলে ও রাগ করেছে কি না এই নিয়ে কথা বলতে বলতে একটা জায়গায় এসে পৌঁছে গেল। ছেলেটি রাতুলকে প্রশ্ন করল, এই নাম কি তোর? নাম কি বাবা? নাকি ইলা করলে চলে যাবো? চলে এলাম। থাক, কি নাম জোরে বল। রাতু, কি হয়েছিল তোর সাথে নাকি? এরকম আমি অনেক ফিল্ম টিল দেখেছি যে ভূত হয়ে যায়, পরে অনেক দুঃখের কাহিনী ঘটে ওর সাথে। তুমি যেটা ভাবছো সেটাই সত্যি। কি হয়েছিল তোর সাথে? আমি তখন কষ্ট করতাম। তারপর তো তুই পড়ালেখা ছেড়ে বাস্তলে তুই কি করছিলি? ছেলেটি রাতুলকে প্রশ্ন করার পর ধীরে ধীরে জানতে পারলো ও এই জঙ্গলে কিভাবে আসলো। ও হলো রায়হান, রাতুলের বড় ভাই। বড় ভাই হিসেবে ছোট ভাইকে বিরক্ত করবে, তার মজা নিবে, স্বাভাবিক। কিন্তু সেটা সীমা অতিক্রম করলে এমন হবে এটা সেও ভাবতে পারেনি। অনেক ডাক দিল, এই রাতুল কি হলো তোর, উঠ, মরে গেলি নাকি? আজব তো, এই উঠ না। এত ডাক দিয়ে লাভই বা কি? রাতুলের মিনতি ছিল সুন্দর একটা জীবন যাপন করবে, এত অল্প বয়সে শেষ হয়ে গেল। কিন্তু প্রশ্ন একটা, বাস্তবে কি ভূত আছে?